আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। বাংলাদেশে কেন আসছেন ওজরা জেয়া জানালো যুক্তরাষ্ট্র। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, মার্কিন দূতাবাসে হিরো আলমে চিঠি যা লিখলেন, ওজরা জেয়ার সফর নিয়ে কেন চীনের ক্ষোভ, এবার অস্ট্রেলিয়া হাইকমিশনারের সতর্কবার্তা, বিদেশিদের আসার পেছনে যে কারণ দেখছেন মির্জা ফখরুল, দাম কমলো সয়াবিন তেলের, জামায়াতের সঙ্গে বৈঠক করবে ইউ প্রতিনিধি দল, যে কারণে বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে না সালমান এফ রহমান, ইউ কত সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে পারবে জানালো ইসি, পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে যে তথ্য দিল ইউ, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বাংলাদেশে কেন আসছেন ওজরা জেয়া জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি ওজরা জেয়ার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ওজরা জেয়া কেন বাংলাদেশে আসছেন তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারের তথ্য জানান। সংবাদ সম্মেলনে এক বাংলাদেশি সাংবাদিক বলেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু সভার অংশগ্রহণে একটি নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র যে আগ্রহ দেখাচ্ছে সেদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে রাশিয়া, চীন এবং ইরান। গত সপ্তাহে রাশিয়া ও চীন এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কের সমালোচনা করা হয়েছে। এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের মন্তব্য জানতে চাওয়া হয়। জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে অন্যদের কেন আপত্তি থাকবে সেটি তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে তার প্রতিশ্রুতি বারবার ব্যক্ত করেছেন। 50 বছরের বেশি সময় যাবত বাংলাদেশের বন্ধু এবং অংশীদার হিসেবে আমরা উভয়ের এই আকাঙ্ক্ষা ব্যক্ত করি। তিনি বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক বিপরীতে আরেকটি রাজনৈতিক দলকে তারা সমর্থন করেন না, বরং সত্যিকার গণতান্ত্রিক ধারাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে মার্কিন দূতাবাসে হিরো আলমে চিঠি যা লিখলেন। ঢাকার মার্কিন দূতাবাসের কাছে একটি চিঠি লিখেছেন ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার বিকেলে নিজের নির্বাচনী কার্যালয়ের সংবাদ মাধ্যমে কথা জানান তিনি। চিঠিতে তিনি প্রচারের সময় হামলার শিকার হওয়ার ঘটনা তুলে ধরেছেন বলে জানান। হিরো আলম দাবি করেন, মার্কিন দূতাবাস থেকে তাকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে, পাশাপাশি নির্বাচন পর্যন্ত কোনো সমস্যা হলে তাও তাদের জানাতে বলেছে। ওই চিঠিতে হিরো আলম লিখেছেন, আমি আশরাফুল হোসেন আলম আগামী 17 জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা 17 আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে 17 জুন আমি আপনাদের জানিয়েছিলাম আমি ভয় পাচ্ছি যে নির্বাচন কমিশনার আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে। তারা শেষ পর্যন্ত তাই করেছিল, তবে পরে আমি আপিল করে নমিনেশন ফেরত দিয়ে পেয়েছিলাম। হিরো আলম ঢাকার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে লেখেন, অন্য কোনো উপায় না থাকায় আমি আপনাদের জানানো ও বিবেচনার স্বার্থে এই চিঠি লিখেছি। আওয়ামী লীগের লোকজন বুঝে গেছে তারা আমার সঙ্গে জিততে পারবে না, এজন্য তারা আমাদের লোকজনের উপর হামলা চালাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ওজরা জেয়ার সফর নিয়ে কেন চীনের ক্ষোভ। ভারত সফর শেষ করে মঙ্গলবার ঢাকায় এসেছেন মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি ওজরা জেয়া। এর আগে রোববার ভোরে দিল্লি পৌঁছান তিনি। এরপর তিব্বতের ধর্মগুরু দালাই লামার সঙ্গে বৈঠক করেন। ওই সাক্ষাতের মধ্য দিয়ে ভারত সফর শুরু করেন তিনি। তার এই বৈঠক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। ওই সাক্ষাতের পর সোমবার ভারতে নিযুক্ত চীনা দূতাবাস থেকে বিবৃতি দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় বলা হয় চীনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা যেন বিন্দু মাত্র নাক গলানোর চেষ্টা না করে। ওই বিবৃতিতে দিল্লিতে চীনা দূতাবাসের মুখপাত্র ওয়াং সিয়াও জিয়াং বলেন, সিজাংকে চীনের অঙ্গ হিসেবে মেনে নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করা উচিত। তিব্বতের দোহাই দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করা হোক। তিব্বতে ভারপ্রাপ্ত তথাকথিত বিশেষ কোঅর্ডিনেটর যা করেছেন তা নির্ভেজাল অপরাধ। তিব্বতের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টায় তা এক রাজনৈতিক ছক।
এদিকে আরেকটি হট নিউজ আছে, এবার অস্ট্রেলিয়া হাইকমিশনের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের পর এবার ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশনার দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় হাইকমিশনের ফেসবুক পেজের সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে 2024 সালে জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়বে, জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল হতে পারে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলগুলো কোন রকম সতর্ক সংকেত ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং চলাচলের সময় আশেপাশে নজর রাখতে অস্ট্রেলিয়ার নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা সহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। মঙ্গলবার দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে সতর্কতা জারি করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিদেশিদের আসার পেছনে যে কারণ দেখছেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্র নেই বলে বিদেশিরা আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশিদের নিয়ে কথা হচ্ছে কেন বিদেশিরা আসছে। তারা বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন সম্পর্কে জানতে চায় এবং বুঝতে চায়। তারা তো অন্য কোথাও যায় না, এখানে আসে কেন? কারণ এখানে গণতন্ত্র নাই, এখানে নির্বাচন হয় না। দলে সনবাদ আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আজকে আমরা একটা অসম যুদ্ধে আছি। এই যুদ্ধটা হচ্ছে আমাদের দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার যুদ্ধ। এই লড়াইটা সত্যিকার অর্থে আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ের জন্য সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে হবে। এদিকে যুগপৎ আন্দোলন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপির লিয়াজো কমিটি। এর অংশ হিসেবে আজ গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করে তারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দাম কমলো সয়াবিন তেলের। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে প্রতি লিটারে 8-12 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে সয়াবিন তেলের দাম। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। বুধবার থেকে নতুন এই দর কার্যকর হবে। এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নতুন দরের কথা জানানো হয়। সেখানে বলা হয়, 12 জুলাই থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম খুচরায় 8 টাকা কমিয়ে সর্বোচ্চ 169 টাকায় বিক্রি করা হবে। একইভাবে বোতলজাত সয়াবিন তেল লিটারে 10 টাকা কমিয়ে সর্বোচ্চ 179 টাকায় বিক্রি করা হবে। নতুন দাম অনুযায়ী 5 লিটারে বোতলে সয়াবিন তেলের সর্বোচ্চ দাম হবে 873 টাকা, যা এতদিনে 916 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ 5 লিটার বোতলে সয়াবিন তেলের দাম কমেছে 43 টাকা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জামাতের সঙ্গে বৈঠক করবে ইইউ প্রতিনিধি দল। বাংলাদেশ জামাতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা। আগামী 15 জুলাই দুপুর 2:30 এই বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ প্রচার ও মিডিয়া বিভাগ পরিচালক আশরাফুল আলম ইমন আমাদের সময়কে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের জ্যেষ্ঠ সচিব চেরি মেরিলিন ডিও জামায়াতে ইসলামের কাছে চিঠি পাঠিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি মূল্যায়ন করতে 2 সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল। গত রোববার ভোরে ঢাকায় পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে না সালমানের রহমান। তত্ত্বাবধায়ক সরকার নয়, বিদেশিরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা 1 আসনের সংসদ সদস্য সালমানের রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীতে তেজগাঁও অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সালমানের রহমান বলেন, বিএনপি এখন অনেক জ্বালাও পোড়াও আন্দোলন করছে, বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়ে অনেক ডেট দেখিয়েছে। শেখ হাসিনা সরকারকে যেমন করে হোক ক্ষমতায় থেকে নামিয়ে দেবে। হাস্যকর বিষয় হলো, তাদের আন্দোলন দাবি ধুলো মিশিয়ে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা রয়ে গেছে। সম্প্রতি বিদেশিদের বাংলাদেশের সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিএনপির কথার সঙ্গে বিদেশিদের কথার কোনো মিল নাই। বিএনপি দাবি করছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না, কিন্তু বিদেশিরা বলছে আমরা তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি আছেন। আপনারা জানেন, ইতিমধ্যে কয়েকটি দেশ থেকে নির্বাচন অবজার্ভ করতে বিদেশ থেকে লোক আসছে, আমরাও তাদের সহযোগিতা করছি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইইউ কত সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে পারবে জানালো ইসি। আগামী 2-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনে অনুসন্ধানী দল। জবাবে নির্বাচনে ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষক যত খুশি তত পাঠাতে পারবে বলে জানিয়েছেন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। আমাদের ভোটার ভোট কেন্দ্র প্রস্তুতি এবং সিসি ক্যামেরা সহ সব বিষয়ে তারা জানতে চেয়েছেন। আগামী 18-19 জুলাই তাদের একটি টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে মিটিং করবে। আমাদের নির্বাচন ব্যবস্থাপনা 1 ও 2 এর সঙ্গে মিটিং করে তারা আরও বিশদভাবে জানার চেষ্টা করবে। আজকের মিটিংয়ে তাদের কিছু প্রশ্ন ছিল, সেগুলোর জবাব দিয়ে আমাদের কমিশন তাদের সন্তুষ্ট করেছে। আজকের মিটিংয়ে তারা সন্তুষ্ট। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে যে তথ্য দিল ইইউ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো চালেরি সাংবাদিকদের এ তথ্য জানান। ইইউ প্রতিনিধি দলের প্রধান বলেন, আমরা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 2 সপ্তাহ সফরে এসেছি। প্রাক নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাব। তার ভিত্তিতে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না সেই সিদ্ধান্ত হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে সতর্কতা জারি করা হয়। সতর্কতাটি ঢাকাসহ বাংলাদেশের বড় শহরগুলোতে চলাচলকারী মার্কিন নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। সতর্কবার্তায় বলা হয়, 2024 সালে জানুয়ারি কিংবা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো দেশ জুড়ে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের তারিখ যত কাছে আসবে রাজনৈতিক এসব কর্মকাণ্ড আরও বাড়তে পারে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ কিংবা সহিংসতার রূপ নিতে পারে। নাগরিকদের উদ্দেশ্যে মার্কিন দূতাবাস বলে আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্ক অবস্থায় থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা ছাড়াও স্থানীয় ঘটনা সহ আশেপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন থাকতে স্থানীয় ঘটনা ও সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ রাখতে হবে। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের যেসব বিষয় মেনে চলার জন্য বিশেষভাবে বলা হয়েছে সেগুলো হল জনসমাগম ও আন্দোলন এড়িয়ে চলতে হবে, পারিপার্শ্বিক বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করতে হবে, সতর্ক থাকতে হবে, জরুরি যোগাযোগের জন্য সবসময় আপনার ফোনে চার্জ থাকতে হবে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশের নির্বাচন উপলক্ষে ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়েছে, কেউ নির্বাচনে সম্পন্ন করার ব্যাপারে বাধা দিলে তাকে ভিসা দেওয়া হবে না।